কোনো হরতাল মরতাল নাই। হরতাল তো এখন সব কিছুই চলে, কিন্তু মানুষের তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হরতালে গাড়ি ঘোড়া সব চলতেছে, সব এখন জনগণ হরতাল টরতাল কিছু মানতেছে না। এখন জনগণ মানতেছে খালি পেটটা, খালি মানতেছে পেটের দায়ে যা করার লাগে সম্পূর্ণ করতে। হরতাল সেই রকম একটা দেখতেছি না, গাড়ি ঘোড়া সব চলতেছে, রংপুরে কোনো হরতাল চলতেছে না। কোনো কামের হরতাল নয়, সব চলতেছে আন্দাশনো হরতাল। আগে তো ভালো হরতাল দিচ্ছিল, এখন কোনো হরতালের কোনো কার্যকারী হয় না, সব চলতেছে। শুনি যে হরতাল আছে, সব চলতেছে। সব তো খোলা, হরতাল আর কই দেখা যায়। হ্যাঁ খালি শুনি হরতাল, বাস্তবে হরতাল নাই। স্বাভাবিক মানে বোঝা যায় না যে আজকে হরতাল এইরকম, মানে কোনো মানে প্রতিদিন যেমন যে গাড়ি ঘোড়া চলতেছে, আজকেও ঠিক একই গাড়ি ঘোড়া চলতেছে। হ্যাঁ আতঙ্কটা ভয় তো লাগে স্বাভাবিক, এই যে গাড়ি ধরে যাইতেছে হট করে ফাঁকা বা একটা ঢেলমাল, একটা একটা আতঙ্ক, একটা মনের মতো আতঙ্ক থাকে, এই জিনিসগুলো আতঙ্ক থাকে। হ্যাঁ আতঙ্ক নিয়ে গাড়ি চলাচল করতেছে, মানে বাস্তবে যেটা স্বাভাবিক হরতাল মনে হয় না। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। হ্যাঁ বসো।